বইমেলা দুই দিন বাড়াতে চান প্রকাশকরা। লেখক পাঠকরাও মনে করছেন মেলার সময় বাড়ালে মন্দ হয় না। এরই মধ্যে মেলায় নতুন বইয়ের সংখ্যা 2000 ছুঁই ছুঁই, আরও অনেক বই আসার অপেক্ষায়। নানান ঢঙে মেলার সময়টুকু উদযাপন করা, বাহারি সাজে নিজেদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। ছবির প্রেমে আনন্দ স্মৃতি ধরে রাখতে চান অনেকে, তবে বই দেখা কেনার কমতি নেই কোনো। এ যেন রথ দেখা আর কলা বেচা একসাথে। লেখকদের হরেক বইয়ের সমাহার আকর্ষণ করছে ক্রেতাদের, তবে এখনও অনেক নতুন বই আসতে বাকি। বই কেনার মতো নির্দিষ্ট এমন কোনো ফিক্সিং কিছু নাই, যেটা ভালো লাগবে সেটা কিনো। একটি বইয়ের নাম আরব আগ্রাসনের বাইজেন্টাইন এবং আরেকটা বইয়ের নাম মুক্তিযুদ্ধ। আমার একটি প্রবন্ধ গ্রন্থ বেরিয়েছে, বইটির নাম শিল্প সংস্কৃতির আলো ছায়ায়। এই আনন্দ আয়োজন আরও দুদিন বেশি থাকলে বেশ হয় বলে জানান পাঠক প্রকাশক আর লেখকরা। এরই মধ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সে দাবি তুলেছে। শুক্র শনিবার পড়ছে তো, যারা নাকি আসতে পারেনি কাজের ঝামেলার জন্য তারা দুটো দিন পেয়ে গেলে খুব ভালো হয়। দুই দিন যদি বাড়ায় বইমেলাটা, তাহলে আমাদের প্রকাশকদের উপকৃত হবে, পাঠকরা উপকৃত হবে, লেখকরা উপকৃত হবে। আমরা মনে করি যে এটা জাতির লাভ। বন্ধের দিন বেশ পাঠক আসেন, তাই ওই দুই দিন হলে যারা হয়তো অনেকে আসতে পারেন না, তারা সেই দুই দিনে আসতে পারবে। প্রথম দুদিন তো বইমেলাটা একেবারে ইয়ে ছিল, বৃষ্টি টেস্টি হয়ে এদের এরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন, তো সেই কারণে যদি দুদিন বাড়ায় তাহলে প্রকাশকদের, যেমন প্রকাশকরা একটু উপকৃত হন, আমরা লেখকরা আমরা একটু আনন্দিত হই যে বা আরও পাঠক আসবেন এই আগামী দুদিনে। সোমবার মেলায় আসে 115টি নতুন বই, 19 দিনে মেলায় মোট বইয়ের সংখ্যা 1993। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।